সম্মানিত ভাইরা, সিয়াম একটি ব্যতিক্রম ধর্মীয় ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সিয়াম। আর এই সিয়ামের উপকারিতা এতটুকুই যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদতের ক্ষেত্রে এরকম কোনো ঘোষণা দেননি যে আসসিয়ামুলি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম বান্দা আমার জন্য রেখেছে আর এর পুরস্কার আমি নিজ হাতে দেব। কথা হচ্ছে, সলাত কি আমরা আল্লাহর জন্য পড়ি না? জাকাত কি আমরা আল্লাহর জন্য এটা আমরা ইবাদত করি না? ইসলামী যত ইবাদত আছে সবই তো আমরা আল্লাহর জন্যই করি, কিন্তু আল্লাহ এখানে উল্লেখ করলেন আসসিয়ামুলি, আমার বান্দা এই সিয়াম আমার জন্য রেখেছে। তাহলে কি সলাত আমরা আল্লাহর জন্য আদায় করছি না? এই হাদিসটা আপনাকে বুঝতে হবে যে অন্যান্য যত ইবাদত আছে এগুলোর মধ্যে রিয়া, লোক দেখানো, লৌকিকতা এটা আসতে পারে, কিন্তু সিয়ামের ক্ষেত্রে এগুলো আসা সম্ভব নয়। এভাবে সলাত আপনারা আদায় করতে এসেছেন, আমরা দেখছি সবাই সলাত আদায় করলে বোঝা যাবে যে তো সলাত আদায় করলো, কিন্তু আদায় করলো না আপনি দেখলেন যে তো সলাত আদায় করে নাই। কিন্তু সিয়াম ফজরে আপনি খেয়েছেন কি খান নাই, এরপরে আপনি ঘরের ভিতরে হোক বা লুকোচুরি করে যেভাবেই আপনি যদি খান মানুষের আড়ালে, কেউ কিন্তু জানবে না যে আসলে আপনি খেয়েছেন কি না, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি কিন্তু এটা দেখবেন। এছাড়া আপনি হয়তো বা লুকোচুরি করে খেতে পারবেন ঠিকই, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদত যদিও আল্লাহর জন্য করা হয়, কিন্তু তার মধ্যে লৌকিকতার সম্ভাবনাও থাকে, সব মানুষের না, কিছু কিছু মানুষের থাকে। তো এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের ক্ষেত্রে উল্লেখ করেছেন, সিয়াম যারা রাখে তারা কেবলমাত্র আমার জন্যই রাখে, এই বিশ্বাস, এই ইয়াকিন, এই বিশ্বাসটা তার অন্তরে কাজ করে যে মানুষ দেখতেছে না কিন্তু আল্লাহ দেখতেছে, কাজে আমাকে খাওয়া যাবে না, যত কষ্টই আমার হোক এরপরেও সে কী করে থাকার চেষ্টা করে। সাহরি থেকে ইফতার পর্যন্ত সেইভাবেই পানাহার থেকে বিরত থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সম্পর্কে বলেছেন যে সিয়াম বান্দা আমার জন্য রেখেছে আর এই পুরস্কার আমি নিজ হাতে দেব। আমার ভাইয়েরা, এবার আসুন সিয়ামের আভ্যন্তরীণ সেই উপকারিতাগুলি নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, সিয়ামের মাধ্যমে সমাজের মধ্যে শান্তি কিভাবে প্রতিষ্ঠা লাভ করা যায়, এটা হচ্ছে সিয়ামের আভ্যন্তরীণ একটি উপকারিতা। কিভাবে সিয়াম দ্বারা আমরা রাখি, বিভিন্ন শ্রেণীর মানুষ, উচ্চবিত্তশালী, মধ্যবিত্তশালী এবং নিম্নবিত্তশালী বিভিন্ন পর্যায়ের মানুষ আছে। এমনও মানুষ আছে দিন আনে দিন খায়, এমনও আছে বিভিন্ন সময় তাদেরকে অনাহারে থাকতে হয়, না খেয়ে জীবনযাপন করতে হয়, কিন্তু একজন মধ্যবিত্ত বা একজন উচ্চবিত্তশালী ব্যক্তি সে হয়তো বা না খেলে কতটুকু কষ্ট হয় সে বুঝতে পারে না। আমার ভাইয়েরা, এরকমভাবে মানুষ যেরকমভাবে খাদ্য পানাহার এগুলো থেকে যারা গরিব দুঃখী রয়েছে, অসহায় রয়েছে, ফকির মিসকিন রয়েছে, তারা যেরকমভাবে বিভিন্ন সময় খাদ্যের কষ্টটা ভোগ করে, ঠিক তেমনিভাবে একজন উচ্চবিত্তশালী, একজন ধনাঢ্য ব্যক্তি, এই ব্যক্তি সিয়াম পালন করার মাধ্যমে সেই সাহরি থেকে ইফতার পর্যন্ত দীর্ঘ একটি সময় সেই খাদ্য পানাহার থেকে বিরত থেকে এই কষ্টটাও সে বুঝতে পারে যে খানা না পেলে কতটা কষ্ট হয়, পিপাসা লাগলে কতটা কষ্ট হতে পারে। এই যে বিষয়টা গরিব দুঃখী মানুষের মধ্যে কাজ করে, এই বিষয়টি ধনী মানুষগুলাও তারা এই সিয়ামের মাধ্যমে অনুধাবন করতে পারে, যাতে করে তারা কী করে তাদের সাহায্যের হাতটাকে তারা কী করে ওই গরিব দুঃখীদের জন্য বাড়িয়ে দেয়, যাতে করে তারা এরকমভাবে নিজেদের অর্থ সম্পদগুলিকে গচ্ছিত না করে ওই গরিব দুঃখীদের জন্য দান সদকা জাকাত নামক এই ইবাদতগুলি এগুলো করার মাধ্যমে গরিব দুঃখীদের কষ্টটাকে, দুঃখটাকে লাঘব করার জন্যে এই সিয়াম তাদেরকে এই শিক্ষা দান করে বলি সুবহানাল্লাহ। সিয়াম কিন্তু আপনাকে আমাকে এই শিক্ষাটা দিচ্ছে, যদিচ আমরা কতটুকু সেটা কাজে লাগাতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এরপর আসুন, সিয়ামের আভ্যন্তরীণ আরও কিছু উপকারিতা রয়েছে। মানুষের মধ্যে দুটি চরিত্র কাজ করে, একটা হলো ফেরেশতাদের চরিত্র, আরেকটা হলো কি পশুর চরিত্র। পশু কি করে, খায় দায় ঘুমায়, এরপরে আনন্দ উপভোগ করে। আর ফেরেশতাদের একটা কাজ হলো, ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো এরা কোনো পাপ করে না, সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগিরি করতে থাকে।
মানুষের এরকম কিছু কাজ আমরা দেখে আমরা অনেক সময় বলি এ তো মানুষ না, এ তো ফেরেশতা, অথচ সেও কিন্তু মানুষ, কিন্তু তার চরিত্র তার কাজ এতটাই ভালো হয়ে যায় তার ভালো কাজের প্রশংসা করে মানুষ কি করে ফেরেশতাদের সঙ্গে তুলনা করে, এভাবে বলতে থাকে এ তো মানুষ না এ তো ফেরেশতা। এর কারণটা হলো ফেরেশতারা যেরকম ভালো কাজ করে ঠিক তেমনিভাবে অনেক মানুষ আছে অনেক ভালো ভালো কাজ করে, এগুলোর মাধ্যমে তার চরিত্রটা ফেরেশতাদের মতো হয়ে যায়। অপরদিকে পশুর যে চরিত্র এর কোনো ইবাদত নাই, এ কী করবে, শুধু খাবে দাবে ঘুমাবে পায়খানা করবে, অথবা তাদের যে স্বামী স্ত্রী আছে এদের সঙ্গে মেলামেশা করবে, এটাই হলো তাদের কাজ, অন্য কোনো কাজ নাই। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে তারা কি করে, খায় দায় ঘুমায় পায়খানা করে আর স্ত্রীর সঙ্গে এরকমভাবে মেলামেশা করে। ইবাদত কাকে বলে এদেরকে আপনি বোঝাতে পারবেন না বা ইবাদতের প্রয়োজনীয়তা এদের কাছে নাই। তাহলে মানুষের মধ্যে এই দুইটা চরিত্র দেখবেন কাজ করে। এক শ্রেণীর মানুষ খানা দানা করতে হবে না তা নয়, খানা দানা এটা হচ্ছে আপনার ইবাদত করার জন্যে উপকারী বিষয়। ইবাদত করতে গেলে আপনাকে খানা খাদ্য খাওয়া লাগবে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে ব্যবহার করতে হবে, কিন্তু প্রয়োজন এজন্য নয় যে আপনি এগুলো খাওয়ার জন্যই আপনি বেঁচে আছেন তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত কোরআন কারিমের 51 নম্বর সূরা, এই সূরার 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না ইল্লা লিয়াবুদুন, তবে কেন সৃষ্টি করেছি, কেবলমাত্র আমার ইবাদত বন্দেগিরি করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত করাই হচ্ছে উদ্দেশ্য, আর আপনি ইবাদত করতে গেলে আপনার বেঁচে থাকা লাগবে, এজন্য আপনাকে জীবিত রাখার জন্য যত উপকরণ দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে, কুরআনুল কারীম সূরা আল বাকারা দ্বিতীয় নম্বর সূরার 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীতে যত যা কিছু আছে এগুলো আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, এই খাদ্য সামগ্রী এগুলোর জন্য আপনাকে আমাকে বানানো হয় নাই, বরং আপনার আমার জন্য এই খাদ্যগুলোকে বানানো হয়েছে যাতে করে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগিরি করতে পারি। এই জন্যে সিয়াম রাখার মাধ্যমে আপনি দেখেন দীর্ঘ একটা সময় খানা দানা আপনার স্টক, আপনার স্ত্রীর সঙ্গে মেলামেশা স্টক, এরপরে এই যে মিথ্যা কথা খারাপ পাপ কর্ম এগুলো থেকে আপনি যে বিরত থাকছেন একটাই কারণ হচ্ছে আপনি তাকওয়ার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যে সেই ফেরেশতাদের যে চরিত্রটা ছিল কেবলমাত্র ইবাদত বন্দিগিরি করা সিয়াম রাখার মাধ্যমে যেন আপনি এটা প্রমাণ করে দিচ্ছেন আমরা খানা দানার জন্য আসি নাই, আমরা স্ত্রী সম্ভোগের জন্য আমরা আসি নাই, দুনিয়াতে আনন্দ উল্লাসের জন্য আমরা আসি নাই, বরং আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটি আমরা বাস্তবায়ন করছি, সেটি সিয়াম পালন করার মাধ্যমে কিন্তু আমরা তার যে বাস্তবিকতা আল্লাহ রাব্বুল আলামিনকে সেই পরিচয়টা আমরা দেখিয়ে দিচ্ছি। আমার ভাইয়েরা, তাহলে এই যে ফেরেশতাদের চরিত্র ইবাদত বন্দিগিরি করা, এটা আমরা সিয়াম পালন করার মাধ্যমে শিক্ষা অর্জন করতে পারি, এটা আমাদের উপকার হয়। এরপরে সিয়াম পালন করার মাধ্যমে আপনার আমার আরও অন্যান্য যে উপকারিতা হয় এগুলো একটু আভ্যন্তরীণ উপকারিতা একটু লক্ষ্য করুন। মানুষের মধ্যে কিছু চরিত্র আছে, কিছু রোগ আছে, রোগ কিছু রোগ আছে শারীরিক রোগ, আবার কিছু রোগ আছে আন্তরিক অর্থাৎ অন্তরের রোগ। বড় বড় এই সমস্ত রোগের কারণে একটা মানুষের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যেতে পারে, যেমন কিবর অহংকার। মানুষের মধ্যে বা মৌলিক যে চারটি উপাদান আগুন পানি বাতাস এবং মাটি, এই চারটি উপাদান প্রত্যেকটি এরকমভাবে প্রাণীর মধ্যে এই মৌলিক উপাদানগুলো আছে, ঠিক মানুষের মধ্যে ওই চারটি অন্যতম উপাদান বিদ্যমান রয়েছে। মানুষের শরীরের মধ্যে আগুন রয়েছে, এগুলো মৌলিক উপাদান, আগুন পানি বাতাস এবং মাটি, এগুলো আমাদের সৃষ্টির মৌলিক উপাদান। মানুষের মধ্যে এই রোগগুলো এই জন্য রয়েছে, আগুনের বৈশিষ্ট্য হলো সে উপরের দিকে চলে যায়, ঠিক দেখুন ইবলিসকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন উসজুদু লি আদাম, ফেরেশতাদেরকে এবং ইবলিসকে সহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদমকে সিজদা করো, কিন্তু ওই শয়তান ইবলিস কিন্তু কি করে নাই, আদমকে সিজদা করে নাই, তার মধ্যে অহংকার কাজ করেছে। সে বলেছে কি,
খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা, সুতরাং আমি ওর চাইতে উন্নত। এই আগুন নামক এই উপাদানের কারণে প্রত্যেকটি প্রাণীর মধ্যে বা মানুষের মধ্যে কী করে, এই অহংকার নামক এই ভয়াবহ ব্যাধি, এই রোগ এটি কাজ করে। আপনারা ইবলিস সম্পর্কে জানেন, সে অত্যন্ত আবেদ এবাদত বন্দীকারী ছিল, কিন্তু সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছে একটি ভয়াবহ রোগের কারণে, সেটি হল অহংকার। ঠিক তেমনিভাবে মানুষের মধ্যে এই অহংকার আছে। অহংকার সমাজে কতভাবে মানুষ প্রকাশ করে আপনারা জানেন, আমি বাস্তবিক উদাহরণ দিতে চাই না, শুধু যে এটা আছে এটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। অহংকার যদি কারো মধ্যে থাকে, এই অহংকার নামক এই রোগটাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্যে, চিকিৎসা করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন সলাত নামক ইবাদতটাকে ফরজ করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। সলাতের মাধ্যমে কি করে একজন ব্যক্তি এমনভাবে সে দাঁড়ায়, তার এই মাথাটাকে কওমের মাধ্যমে দাঁড়ানো অবস্থায় মাথাটাকে একটু নিচু করে দেয়, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে। এরপরে তার উঁচু মাথাটাকে সে রুকুর মাধ্যমে আরও নিচু করে দেয়, এরপরে আল্লাহ রব্বুল আলামিনের বরাত সে রুকুর মধ্যে ঘোষণা করে। এরপরে তার মাথাটাকে একেবারে শীর্ষে, অর্থাৎ মানব শরীরের সর্ব উপরে যে অঙ্গটা থাকে তার নাম হলো মাথা, অর্থাৎ এই যে কপালটা, এই কপালটা হচ্ছে সবচাইতে উপরে। এই কারণে মানুষের মধ্যে যে অহংকারিত্ব, যখন সে সিজদায় লুটিয়ে পড়ে তার মনের যত ধরনের অহংকার আছে সেই সিজদা করার মাধ্যমে বুঝিয়ে দেয়, ও আল্লাহ রব্বুল আলামিন সুবহান রব্বিয়াল আলা, তুমি হচ্ছ সবচাইতে বড়, সবচাইতে সর্বোচ্চ, অতএব আমি তো বড় নই। এই কৃতজ্ঞতা সলাতের মাধ্যমে সে স্বীকার করি, সেই অহংকার নামক এই ব্যাধির চিকিৎসা সলাতের মাধ্যমে হয়ে যায়। ঠিক তেমনিভাবে আরও কিছু রোগ আছে, যেমন মানুষের মধ্যে এমন একটা রোগ আছে সে কী করে, কৃপণতা করে, কৃপণতা করে, সে শুধু চায় যে আমার সম্পদ কীভাবে আমি গচ্ছিত করে রাখতে পারি। সূরা তাকাসুরের মধ্যেই বর্ণনা রয়েছে, বনি আদম বলে আমার মাল, আমার মাল, কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা যে আমার মাল বলে বলে স্লোগান দিচ্ছি, আসলে আমাদের মাল তো হচ্ছে এই তিনটি যা আমরা খেলাম, এমনকি সেটাকে হজম করে এরকমভাবে সেটি বের হয়ে গেল, এরপরে সেই পোশাক যেটা আমরা নতুন পরিধান করি পড়তে পড়তে ওটাকে ছিঁড়ে ফেললাম, আর ওই অর্থ যেটা আল্লাহর পথে আমরা দান করলাম, এই তিনটা ছাড়া কিছুই আপনার আমার নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন। কিন্তু আমরা সবাই বলতে থাকি আমার মাল, আমার মাল, এমনকি আমরা এগুলোকে কীভাবে সঞ্চিত করা যায় কৃপণতা সহজে এগুলো দান সদকা করতে আমাদের মন চায় না। আমরা চাই কীভাবে আরও বৃদ্ধি করা যায়। একটা কৃপণতম এই যে একটা রোগ, এই রোগ আপনার আমার মধ্যে প্রায় প্রতিটা মানুষের মধ্যেই থাকে, এই কৃপণতা এই রোগটাকে সাইজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ট্রিটমেন্ট করার জন্য যাকাত নামক এই ফরজ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, যার মাধ্যমে নিজের শ্রমের মাধ্যমে অর্জিত সেই পয়সা, যদি এটা আল্লাহ রাব্বুল আলামিনই কিন্তু আপনাকে দিয়েছেন, আপনি শ্রম দিয়েছেন বলেই আপনি পাচ্ছেন তা কিন্তু নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই মাধ্যমে দিচ্ছেন, এই টাকাটা আপনি শতকরা যাকাত, আপনি শতকরা অর্থাৎ যার উপরে ফরজ হবে নিসাব পরিমাণ সম্পদ যার মধ্যে থাকবে সে শতকরা আড়াই টাকা করে যাকাত দেবে, তাহলে তার এই কৃপণতা এই রূপটা কী হয়ে যাবে ইনশাআল্লাহ এই যাকাত নামক ফরজ ইবাদতের মাধ্যমে ভালো হয়ে যাবে। আমার ভাইয়েরা, এরপরে আসুন, মানুষের মধ্যে একটা রোগ আছে, সে সর্বব্যাপী নিজেকে ছড়িয়ে দিতে চায়। মানুষের মধ্যে একটি উপাদান হলো বাতাস, এই বাতাসটা কী করে, সে সবসময় নিজেকে সর্বত্র ছড়িয়ে দিতে চায়, সর্বত্র বিরাজমান থাকতে চায়। ঠিক তেমনিভাবে মানুষের মধ্যে এই রোগটা আছে, কীভাবে আমি মানুষের সামনে সবচাইতে বড় হতে পারি। সবাই আমার কথা জানুক, আমাকে সবাই বাহাবা দিক, আমাকে সবাই বড় বলুক, অর্থাৎ নিজেকে সে সর্বত্র ছড়িয়ে দিতে চায়। এই রোগটা যাদের মধ্যে রয়েছে, এই রোগটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করার জন্যে সেই হাজ নামক যে ইবাদত, ফরজ ইবাদত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যাদের সম্পদ আছে, হজ করার সামর্থ্য আছে, তাদের জন্য এই হাজ নামক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যেখানে সে কী করে, তার পোশাকের যে অহংকারিত্ব সেটা বর্জন করে, সাদা পোশাক পরিধান করে ভাষার গৌরব সে ভুলে যায়, কে কোন দেশি, কোন দেশের ভাষা,
এই ভাষা গৌরব তার থাকে না, সবাই সে লাব্বাইক লাব্বাইক বলে স্লোগান দিতে থাকে, সেখানে তার এই মনোভাবটা দূর হয়ে যায় যে মানুষের মধ্যে নিজেকে ছড়িয়ে দেওয়ার এই যে রোগটা আছে এটা সে সেখান থেকে শিক্ষা লাভ করে। এরকম হজ পালন করার মাধ্যমেই সর্বত্র নিজেকে ছড়িয়ে দেওয়া, এই রিয়া লোক দেখানো এই সমস্ত বিষয় থেকে সে কী করে বাঁচতে পারে। এবার আসুন, সিয়াম মানুষের মধ্যে একটি উপাদান আছে মাটি, এই মাটির একটা বৈশিষ্ট্য হলো সে কী করে লোভ। মানুষের মধ্যে পানি নামক একটা উপাদান আছে, তো এই লোভ কীভাবে কাজ করে আপনার আমার মধ্যে, আমি আপনি চাচ্ছি যে আমার সম্পদগুলি কীভাবে অন্যের সম্পদের চাইতে বৃদ্ধি করা যায়, অন্যের বড় জিনিস আমার সহ্য হয় না বা অন্যের চাইতে আমারটা আরও কীভাবে আমি বৃদ্ধি করতে পারি, এই যে একটা মনের মধ্যে লোভ কাজ করে, এই লোভ নামক এই রোগটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করার জন্যে তিনি কী করলেন, এই সিয়াম নামক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফরজ করে দিলেন, যাতে করে এই লোভ লালসা দুনিয়াতে যেরকমভাবে আমরা নিজেদের হালালকৃত জিনিসগুলোই বর্জন করে আমরা ট্রেনিং দিচ্ছি যে এগুলোর লোভ আমাদের নেই, খাদ্যের লোভ আমাদের নেই, কিন্তু আপনি দেখবেন খাদ্য যদি সামনে আসে অধিকাংশ মানুষ কিন্তু আমরা লোভ সামলাতে পারি না, বা অন্যের খাদ্যের প্রতি, অন্যের ধন সম্পদের প্রতি, অন্যের এরকমভাবে সুন্দরী কোনো নারীর প্রতি অনেকের এরকমভাবে লোভ তৈরি হয়, কিন্তু সিয়ামের মাধ্যমে আমরা এই ট্রেনিং দিচ্ছি যে নিজের বৈধকৃত সেই নারীর থেকে আমরা বিরত হতে পারছি, খাদ্য সামগ্রী অন্যান্য জিনিসগুলো থেকে আমরা ট্রেনিং দিচ্ছি সারাদিন যে আমরা এগুলো থেকে বর্জন করে আমরা এই লোভ নামক এই যে রোগটা আছে তার চিকিৎসা এই সিয়ামের মাধ্যমে হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, এরপরে সিয়াম পালন করার মাধ্যমে আপনার আমার আরও অনেক উপকারিতা রয়েছে, কিন্তু এগুলো অভ্যন্তরীণ উপকারিতা যেগুলো বাহ্যিকভাবে হয়তো বা দেখা যায় না। সিয়াম পালন করার মাধ্যমে আমি আপনি কী করতে পারি, এই যে অন্তরের যে রোগগুলো আছে, যে অন্তরের রোগগুলা দুনিয়ার কোনো ডাক্তারেরা চিকিৎসা করে সারাতে পারে না, এই অন্তরের রোগগুলাকে ভালো করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন এই সিয়াম নামক সহ অন্যান্য ইবাদত বন্দেগী রোগগুলো আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। তাহলে সিয়াম পালন করলে এই উপকারিতাগুলি আমাদের হবে। সিয়াম পালন করে আমরা অনেকেই মনে করি, যেমন কিছু বাচ্চাদের সম্পর্কে যারা এরকমভাবে বয়স কী হয়ে গেছে, অ্যাডাল্ট সাবালক হয়ে গেছে, অনেকের পিতামাতারা এরকমভাবে নিজেদের সন্তানদেরকে কী করে না, ডেকে দেয় না, তারা বলে শরীর খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে এই ভয়ে তাদের সন্তানদেরকে সাহারির সময় তারা এরকমভাবে ডাকে না। আমি সবার কথা বলছি না, কেউ কেউ এরকম করে। ছোটো বাচ্চাদের আমরা কী করছি, শরীরটাকে আমরা ভালো রাখার জন্যে নিজেদের তৈরিকৃত চিন্তা চেতনা তাদের উপরে প্রয়োগ করছি, অথচ আপনার শরীরটা কীভাবে ভালো থাকবে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার আমার জন্য এমন কোনো বিধান দেন নাই যেটার মাধ্যমে আপনার আমার ক্ষতি হবে, বরং আপনার আমার দুনিয়াবী উপকারিতা হবে এবং পরকালীন মূল উপকারিতা তো হচ্ছে পরকালে, এছাড়া দুনিয়াতেও আপনার উপকারিতা হবে। তাহলে যারা আমরা এই ধারণার মধ্যে আছি যে সিয়াম রাখলে অনেকের নাকি অসুখ বেড়ে যায়, আবার অনেকের আছে সিয়াম রাখলে বাচ্চাদের শরীর নষ্ট হয়ে যাবে, হ্যাঁ এক শ্রেণীর মানুষ এমনই রোগাগ্ন আছে, মুমূর্ষ রোগী আছে, যাদের জন্য ডাক্তারি ফর্মুলা অনুযায়ী সিয়াম রাখা ঠিক নয়, তারা এই মুহূর্তে তাদের তো ফিদিয়া দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এছাড়া যারা আমরা শুধু ধারণাপ্রসূত মনে করে থাকি যে সিয়াম রাখলে শরীর নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, আপনার আমার ক্ষতি হবে, শরীরটা কীরকম যেন কালো হয়ে গেল, শরীর অনেক মেরা হয়ে গেছে, বিভিন্ন মন্তব্য অনেকে করে থাকে রোজা রাখার মাধ্যমে, কিন্তু একবারও চিন্তা করে না যে সিয়ামের মাধ্যমে তার কতটা উপকারিতা হচ্ছে। আভ্যন্তরীণ উপকারিতা নিয়ে কথা বলছি, আপনারা জাপানের সেই বিজ্ঞানী ইশিনোরি ওসুমি 2016 সালে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন এই ফাস্টিং অর্থাৎ এই সিয়ামের বৈজ্ঞানিক ব্যাখ্যা করে তিনি নোবেল পুরস্কার লাভ করেছেন। বিজ্ঞান আমাদেরকে আজকে সেই তথ্য দিচ্ছে যে আপনার আমার এই দেহের মধ্যে বছর মেয়াদি কিছু কি আছে, ভিটামিন আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, যেগুলো এক বছর ধরে আমি আপনি যে খাচ্ছি শরীরে এগুলো সঞ্চিত হচ্ছে, জমা হচ্ছে। আর মেয়াদ উত্তীর্ণ জিনিস সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, মেয়াদ উত্তীর্ণ অর্থাৎ জিনিসটার মেয়াদ শেষ, এটা এখন আপনার বিষে পরিণত হবে। ঠিক তেমনিভাবে মানব শরীরের মধ্যে
এক বছর আমি আপনি এরকম ভাবে বিভিন্ন খাদ্য সামগ্রী যখন গ্রহণ করি, এগুলো গ্রহণ করার ফলে আপনার আমার শরীরের মধ্যে বিভিন্ন ভিটামিন, বিভিন্ন এরকম ভাবে প্রোটিন, বিভিন্ন ফ্যাট, এগুলো কি হয়, বৃদ্ধি হয়ে যায়। এগুলো যখন এক বছর হয়ে যায় এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে যেরকম ভাবে বিপদ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই মেয়াদ উত্তীর্ণ ভিটামিন প্রোটিন এবং ফ্যাটগুলি যদি আপনার আমার শরীরে থাকে, এগুলো থেকে বিস্ফোরিত হয়ে বড় বড় ধরনের রোগ আপনার আমার শরীরের মধ্যে হয়ে যায়। এজন্যে এই এই যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, অশিনুরি উসুমি তিনি এই ব্যাখ্যাটি করেছেন, মানব শরীরে এরকমভাবে কোষ, আপনার আমার দেহটা কোষ দ্বারা গঠিত, সেই বিভিন্ন কোষের ফাঁকে এমন কিছু জায়গা রয়েছে, ডাস্টবিন আপনারা বুঝেন, ডাস্টবিন ময়লা ফেলার জায়গা, ঠিক তেমনিভাবে একটা বছরে যত মেয়াদ উত্তীর্ণ এরকমভাবে ভিটামিন প্রোটিন ক্যালোরি বা ফ্যাট রয়েছে, এগুলো ওই ডাস্টবিন নামক ওই কোষের মধ্যে এগুলো সঞ্চিত হতে থাকে। যখন কোনো ব্যক্তি এরকমভাবে সিয়াম পালন করে দীর্ঘ একটা সময়, যখন সে পানাহার থেকে বিরত হয়ে যায়, তখন তার শরীর তো আর বসে থাকে না, এটাকে বলা হয় বিজ্ঞানের ভাষায় অটোফিজি, মানে নিজে নিজেই সক্রিয়ভাবে সে তখন কী করে, শরীরের মধ্যে যে সমস্ত যে অতিরিক্ত জমাকৃত ডাস্টবিনের মধ্যে সঞ্চিত সেই ভিটামিন প্রোটিন এবং সেই ফ্যাট রয়েছে, এগুলো কী করে দেহটা তখন এগুলোকে আনতে থাকে। যেরকমভাবে কোনো গাড়ির মধ্যে যদি গ্যাস এবং তেল থাকে, তেল ফুরিয়ে গেলে অটোমেটিক সেটি গ্যাসের মধ্যে চলে যায়, ঠিক তেমনিভাবে আপনার আমার দেহের মধ্যে যে আমরা খাদ্য গ্রহণ করি এগুলোর মাধ্যমে যেগুলো অর্জিত হতো, যেহেতু খাদ্য দীর্ঘ সময় খাচ্ছে না, এখন দেহ তো চলতে হবে, দেহ চলার জন্যে সেই ময়লাযুক্ত অর্থাৎ এই দূষিত মেয়াদ উত্তীর্ণ এই সমস্ত ভিটামিন প্রোটিন এবং ফ্যাটগুলিকে সে নিজে নিজেই খাওয়া শুরু করে, তখন আপনার আমার দেহ থেকে এই মেয়াদ উত্তীর্ণ এই সমস্ত ভিটামিন প্রোটিন এবং ফ্যাট কী হয়ে যায়, একটা মাসের মাধ্যমে এই সিয়াম সাধনা করার মাধ্যমে এই দূষিত এই সমস্ত বিষয়গুলি যখন কী হয়ে যায়, ফুরিয়ে যায়, তখন একটা মানুষ সুস্থ দেহ বিভিন্ন রোগ জীবাণু থেকে সে মুক্ত হয়ে যায় বলি সুবহানাল্লাহ। একবার আমরা এই চিন্তা করে সন্তানের ভালো তো আমরা হয়তোবা বাহ্যিকভাবে চিন্তা করি, কিন্তু আল্লাহর দেওয়া সেই বিধিবিধান অনুযায়ী আমরা চিন্তা করি না। আপনার সন্তানকে কে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আমাকে সবাইকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না আপনার আমার কোনটার মধ্যে উপকারী হবে। একজন ডাক্তারের প্রতি আমাদের একটা বিশ্বাস থাকে, আমরা তার প্রেসক্রাইবের মধ্যে সে প্রেসক্রিপশন করে দিলে একটা দুইটা পাঁচটা ওষুধ লিখলে আমরা কিন্তু খাওয়া শুরু করি, কারণ তার প্রতি আমাদের একটা বিশ্বাস আছে যেগুলো খেলে একটু উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন করেছেন সিয়াম নামক এই ইবাদত, আল্লাহর প্রতি যদি আপনার ইমান থাকে তাহলে কেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই ট্রিটমেন্ট, এই চিকিৎসা আপনি কেন গ্রহণ করছেন না? এটা তো আপনার দুনিয়াবী উপকারিতা হচ্ছে, আর পরকালীন উপকারিতা জান্নাত তো এটা আছেই, এটাই হচ্ছে মূল উপকারিতা। কিন্তু দুনিয়াতেও তো আপনি বড় বড় রোগ থেকে আপনি বেঁচে যাচ্ছেন। আজকে বর্তমান সমাজ আপনারা জানেন কোন একটা ব্যক্তি রয়েছে যার মধ্যে বিভিন্ন রোগ নেই, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে শুরু করে প্রায় অধিকাংশ মানুষের এখন হার্টের যে প্রবলেম, এরপরে ডায়াবেটিস বলেন, বিভিন্ন উচ্চ রক্তচাপ, এই রোগগুলি কিন্তু দেখা দিচ্ছে। এর মূলে কিন্তু সিয়াম নামক এই ইবাদত বর্জন করাও রয়েছে, শুধু এটি মূল কারণ তা নয়, সলাত রয়েছে, সুন্নতি পদ্ধতিতে খাবার বর্জন, এছাড়াও দুনিয়াতে কিছু বিষ অর্থাৎ খাবারের মাধ্যমে আপনি আমি যে বিষ গ্রহণ করছি এগুলো একটি কারণ। তো তার মধ্যে অন্যতম এটিও যে সিয়াম আমরা পালন করছি না, আমরা মনে করছি সিয়াম না রেখে আমরা বেশি সুস্থ থাকব, কিন্তু সিয়াম না রেখে আমি আপনি আরও বেশি অস্বস্তির মধ্যে আমরা পড়ে যাচ্ছি। সেই জন্যে সিয়াম পালন করার মাধ্যমে আপনার আমার উপকারিতা হচ্ছে, আপনার সন্তানকে যখন সে অ্যাডাল্ট হয়ে গেছে তার উপকারের কথা আপনি চিন্তা করছেন। আপনি একটু লক্ষ্য করুন সেই সমস্ত গার্জিয়ান মা বোনদেরকে এবং কি বয়স্ক পিতাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনার সন্তানের কল্যাণ আপনি চান, আমরা প্রত্যেকেই আপনার আমার সন্তানের কল্যাণ চাই। আপনার বাড়িতে যদি এখন এমন হয় আপনার সন্তানটা ঘরের ভিতর আটকা পড়েছে, এখন আগুন ধরেছে, আপনি কি করবেন? অবশ্যই আপনার সন্তানকে আপনি জাগিয়ে দিবেন বা তাকে বের করার আপনি চেষ্টা করবেন, যেহেতু আপনি নিশ্চয়ই দেখছেন আপনার সন্তান ঘরের ভিতরে আটকা পড়েছে। তাহলে আপনার সন্তানকে বাঁচানোর জন্য জান প্রাণ খাটিয়ে যেরকমভাবে আপনি চেষ্টা করেন, আপনার সন্তানটা যদি ফজরের সলাত আদায় না করে ওই জাহান্নাম নামক ওই আগুনের গর্তে তাকে নিক্ষিপ্ত হতে হবে। জাহান্নামীরা যে আপনারা এই আয়াতটা জানেন যে মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা এই সাকর নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হলে, তখন তারা কি বলছে, কলুব
লামনাকুম মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায়কারী ছিলাম না, এজন্যই তো আজকে আমরা এই সাকর নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। এটা হচ্ছে অন্যতম প্রথম একটি কারণ, এছাড়াও আরও কারণ আছে। তাহলে আপনার সন্তানকে সালাত আদায় না করতে দেওয়া মানে আপনার সন্তানকে নিজে নিজে আগুনের মধ্যে নিক্ষেপ করা। আপনি কিন্তু মনে করছেন সন্তানের খুব ভালো চাচ্ছি, ওকে একটু ঘুমাইতে পারে না, একটু বেশি ঘুমাক, কিন্তু ঘুমিয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে। আপনি আপনার সন্তানের কল্যাণ চাচ্ছেন, এটি আপনি বোঝাতে চাচ্ছেন। এই সন্তান যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আপনার বুকের উপরে পাড়া দিয়ে এই সন্তান জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এক তো আপনার সন্তান আগুনে জ্বলবে, আপনাকে অপমান করা হবে, এমনকি সমপরিমাণ গুণাও আপনার আমলনামায় যোগ হতে পারে যদি সে এই শিক্ষাগুলি আপনি তাকে না দেন। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, সন্তানদের ব্যাপারে বলছিলাম, আপনাদের সন্তানদেরকে এখন সলাতের ব্যাপারে, সিয়ামের ব্যাপারে আপনাকে কি করতে হবে, ভূমিকা পালন করতে হবে। এবার আসুন, ঈদ থেকে আপনি সংক্ষেপে দু একটি কথা বলছি, পরবর্তী জুমায় বিস্তারিত লাইলাতুল কদর নিয়ে কথা হবে। ইতিকাফ কখন থেকে আমাদেরকে করতে হবে এবং করতে হবে কেন? আমি জানি না আপনাদের এই মসজিদে পূর্বে কেউ ইতিকাফ করেছে কিনা, তবে ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন থেকে সিয়াম নামক ইবাদত ফরজ হয়েছে, তারপরে তিনি একটা বছর শুধুমাত্র তিনি ইতিকাফ করতে পারেননি, কিন্তু শেষের বছরে তিনি আবার 20 দিন ইতিকাফ করেছেন। অর্থাৎ পূর্বে যে এক বছর তিনি ইতিকাফ করতে পারছিলেন না, তার কাজাও কিন্তু তিনি আদায় করেছেন। সুতরাং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ, যাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমাদানের মধ্যে এমন একটি রাত্রি আছে, এই রাত্রি থেকে যে বঞ্চিত হলো, সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত হলো, সেটি কোন রাত? সেটি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কখন হয়? লাইলাতুল কদরটা বিস্তারিত আমি পরের জুমায় বলবো, আপনারাও জানেন লাইলাতুল কদরটা হচ্ছে রমাদানের শেষের দশকে, এমনকি এটাকে নির্ধারিত ফিক্সড কোনো ডেট করা হয় নাই, জমুক দিনই যাবে। শেষের 20-এর মধ্যে বেজুর রাত্রির কথা হাদিসের মধ্যে রয়েছে, 21, 23, 27, 29, যে কোনো 5টি বেজুর রাত্রির মধ্যে এটা যেতে পারে। আবার বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মনে জাগ্রত হয় যে এটা কোন দেশের হিসাব, বাংলাদেশ না সৌদি আরব, কারণ আগে পরে তো সিয়াম হচ্ছে। তো এই যে কথাগুলি, এগুলো নিয়ে বিস্তারিত পরের জমায় আমি বলবো, তবে এতটুকু বলছি যে আপনি যদি ইতিকাফ করেন, জোর বেজুর বলেন আর যাই কিছু বলেন, ইতিকাফ করলে ওই ব্যক্তি লাইলাতুল কদর পাবেই। কারণটা হচ্ছে সে দুনিয়াবি সমস্ত ঝামেলাকে তুচ্ছ করে মসজিদের এক কোণে সে শুধু ইবাদত বন্দিগিরি করেই তার দিনকে অতিবাহিত করবে। সুতরাং এই ব্যক্তি কি করবে, ইতিকাফ করলে সে লাইলাতুল কদরের যে মর্যাদা, এটি সে লাভ করবে। লাইলাতুল কদর কি? কুরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করেছেন, লাইলাতুল কদর সম্পর্কে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, লাইলাতুল কদরি খায়রু মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম বলে। সুবহানাল্লাহ, শব্দটা বললাম অনেকেই হয়তো বা বিস্তারিত বুঝেন নাই, একটু বোঝার চেষ্টা করুন। হাজার মাস মানে হচ্ছে 83 বছরেরও অধিক সময়, যেটাকে আমরা একটা আনুমানিক একটি হিসাব দিতে পারি 30,000 দিন। 30,000 দিন সমান লাইলাতুল কদরের একদিন। অর্থাৎ আপনি এটাকে একটু ভালোভাবে সহজভাবে অনুবাদ সহ বোঝার চেষ্টা করুন, লাইলাতুল কদরে আপনি যদি 1 টাকা দান করেন, 1 টাকা আপনি সদাকা করেন, 30,000 টাকা দান করলে যে সওয়াব হবে, লাইলাতুল কদরে 1 টাকা দান করলে সেই সওয়াব আপনার আমলনামায় যোগ হবে বলি সুবহানাল্লাহ। আপনি যদি লাইলাতুল কদরে 2 রাকাত নফল সলাত আদায় করেন, তাহলে এই সলাতটা কি হবে, 30 যেহেতু ডবল, তাহলে 60,000 নফল সলাত, অর্থাৎ 60,000 রাকাত নফল সলাত আদায় করলে আপনার আমলনামায় যে সওয়াবটা যোগ হতো, একদিন 2 রাকাত সলাত আদায় করলে এই সওয়াবটা হবে। তাহলে এই যে সুবর্ণ সুযোগ, এখান থেকে যারা আসলে বঞ্চিত হয়, তাহলে তারা সকল কল্যাণ থেকেই বঞ্চিত হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। রমজানের এই লাইলাতুল কদরের যে কত বিশেষত্ব এবং কি কেন, সেটি হচ্ছে কোরআনের কারণে। লাইলাতুল কদরের এত মর্যাদা কেন? কোরআনের কারণে। কোরআনের সাথে যার সম্পর্ক, কোরআনের সাথে যারই মিশ্রণ ঘটেছে, সম্পর্ক লেগেছে, টাচ হয়েছে, সেই ব্যক্তির মর্যাদা কোথায় গিয়ে পৌঁছেছে আপনাকে আমি বিস্তারিত আজকের জমায় বলতে পারলাম না। শুধু এতটুকু আমি বলবো যে লাইলাতুল কদর যেরকমভাবে মর্যাদা সম্পন্ন, যে হাজার মাস অপেক্ষা উত্তম, ঠিক তেমনিভাবে কোরআনকে কেন্দ্র করে যত জায়গা আছে সবগুলোর মর্যাদা সবচেয়ে বেশি হয়ে গিয়েছে। আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব। আজকে
আপনাদেরকে আমি ইতিকাফ সম্পর্কে এজন্য বলছি, ইতিকাফ করলে আপনি এই কল্যাণময় এই রাত্রিটা আপনি পাবেন। কিন্তু আপনি শুধু বেজুর রাত্রিতে জাগবেন পাবেন এর গ্যারান্টি কিন্তু দেওয়া যাবে না, কারণ ইতিকাফ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্যে। যদি আমরা অপারগ হই কোনোভাবেই, এমন অনেক ব্যস্ততা রয়েছে যে তাদের সম্ভব না 10 দিন ইতিকাফ করা, তাহলে আমরা অন্ততপক্ষে কোনোভাবেই যেন বেজুর রাত্রিগুলো আমরা ত্যাগ না করি, এটা কিন্তু মাথায় রাখবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 20 অর্থাৎ 20-এর পরে তিনি হাদিসের মধ্যে এসেছে, তিনি লুঙ্গিটাকে এমনভাবে তিনি কী করতেন, শক্ত করে তিনি বেঁধে নিতেন, লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে নিতেন। এর অর্থ হচ্ছে তিনি এই 10 দিন শেষের 10 দিন এমনভাবে ইবাদত করছেন, পুরো সময়কে তিনি অপচয় করছেন না। একটু ভাষাটা একটু বোঝার চেষ্টা করুন। আমরা যারা লুঙ্গি পরি নরবর করে, লুঙ্গি ঠিক করতে অনেকের অনেক সময় চলে যায়, এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, বারবার যেন এই লুঙ্গি নিয়ে আপনাকে সময় ব্যয় না করতে হয়, ইবাদতে যেন আপনি মশগুল থাকতে পারেন। অর্থাৎ সময়টা কতটুকু গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের এই 10 দিনের মধ্যে লুঙ্গিটাকে একদম টাইট করে এমনভাবে বেঁধে ইবাদতে মশগুল হতেন, নিজে যেমন জাগ্রত থাকতেন, পরিবার পরিজনের মধ্যে যারা আছে স্ত্রী সন্তান তাদেরকেও বলতেন তোমরা জেগে জেগে সলাত আদায় করো, তোমরা জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো তোমরা করো। সেই জন্য আপনাদের সমাজ কিন্তু বড় একটা সমাজ। এই সমাজে আপনারা ইতিকাফ করেন কিনা আমার জানা নেই, আপনাদেরকে ইতিকাফ করার প্রতি আমি বিনীতভাবে আহ্বান জানাবো। কারণটা হচ্ছে আপনার আমার জীবন, অনেকের কিন্তু এখন একটা সুযোগ আসছে, অফিস আদালত অনেকের বন্ধ, তারা কিন্তু এখন বাড়িতে এমনিতেই বসে আছেন, এই সুযোগ কিন্তু প্রতিদিন আপনার জন্য আসবে না। এই রমাজানের এই শেষের দশকের ইবাদত করার সৌভাগ্য সব দিন আপনার জুটবে না। সুতরাং এই ইতিকাফরত অবস্থায় এই লাইলাতুল কদরের এই ফজিলতগুলি আপনারা আহরণ করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের জুমায় যে বিষয়গুলি আপনাদের সামনে আমি আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার জন্য তাওফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া কুলু কওলি হাযা।